আমরা বর্তমানে শাহবাজপুরের ফাবিপুরে গ্রামে আছি আর আপনারা এই গ্রামের কিছু দৃশ্য আমরা দেখাই আমরা দেখাইমু আপনারা দেখবা দেখে খুশি হইব সামনে যাও এই গ্রামটা খুবই সুন্দর গ্রাম কৃষকরা আল আল বাইয়া আল চাষ কররা আর কৃষকরা তোমাদের গ্রামে গ্রামের যে কিছু জায়গা ফাঁকা জায়গা আছে ওখানে মাঝে দান রে রুইরা আপনারা হু একটু দেখা দুইজন বাইরা মানে দানটা রোপণ কররা আর ওই যে সামনে যে দেখরা আপনারা আলি আলি হুরিরা আমরা গ্রামের ভাষায় কই আর আলি হুরিরা এই আলিটা আবার নিয়া ওইখানে লাগাইবা জমনে মাঝে এরপরে দান দান হইব আমরা দেশের অভাব দূর হইব আর এখন দেখো কিরকম আলিটা রোইন আর কিরকম বাইরে লইয়া যাইয়া যাইরা আর কিরকম নিয়া রোপণ করা আপনারা সামনে ইয়ে করলে দেখতে পারবো আর এই কিনারের মাঝে বিরাট একটা ইয়ে আছে ও আম গাছ যখন বাইরা আলি হুররা একটা আম ফলে আবার দেখিয়া সুরাইয়াও তিনি খাইরা আসলে এই গাছের আমটাও খুব মজা মজার আম দেখতে খুব সুন্দর একটা ফেসকুন দাওয়া ফেসকুন দাওয়া কি একটা ফেসকুন দাওয়া কি দুইটা ফেসকুন দাওয়া কি দেখা যার আইয়া বিশ্রাম নিরা এরা তো আলি হুরের হুরার ফুরে সেবা খার আর আমও খাইরা আর এই যে দুইটা ফাঁকি হইয়া এখানে গাছের মধ্যে বড় দেখতে খুব সুন্দর লাগে আমরা গ্রামটারে খুব একটা আমরা খুব একটা ভালো লাগছে এই ফাবিজুরি গ্রামটা আর থানা বল লেখা মৌলভীবাজার ডিস্ট্রিক্ট আর এই দেখো কা সামনে যে আঠারো দিন আপনারা দেখাই এই ফাঁসে একটা বিয়ার অনুষ্ঠান দেখিয়ার এই বিয়ার গেটটাও দেখা যাক আমরা আমরা কাছে মানুষ আওয়া যাওয়া করে খুব একটা ভালো লাগে আমরা গ্রামাঞ্চলের বিয়াটা আসলে সুন্দর মধ্যে মধ্যে গীত হয় মহিলারা মিলিয়া গীত গায় দেখতে খুবই সুন্দর লাগে এটা আমরা গ্রামে একটা ঐতিহ্য আপনারা দেখো গ্রামটা খুব সুন্দর থাকে
শাহবাজপুর ফাবিজুরি গ্রামের যেতগুলা মানুষ আপনারা বাইরে আসুন, প্রবাসে আসুন, আপনারা আইরা না, আপনারা আইয়া দেহকা এই আপনার গ্রামটা কত সুন্দর হয়েছে, এই শাহবাজপুর গ্রামটা কত সুন্দর হয়েছে, আপনার দেশ আক্কা হয়তো ওনার দিন থেকে আইরা না, আইয়া দেহকা আপনারা উপভোগ করকা, খুব সুন্দর গ্রাম, দেখতে ভালো লাগবো, আগের থেকেই তো উন্নত হয়েছে। আর পাশে মসজিদটা, মসজিদটা খুব সুন্দর, কিন্তু দেখা যায় রঙ্গর ভাবে মসজিদটা ভরে গেছে, মানে সাই আমরা রঙ্গর ভাবে প্রবাসী, আর প্রবাসী হলে যদি রক্ষণ এখন এই মসজিদটার ভাই, এই ফাবিজুরি গ্রামের মসজিদটার ভাই, তাইলে মসজিদটার কালার হইলে রঙ হইলে তো সুন্দর লাগবো, দেখতে ভালো লাগবো, সোহাব হইব। আর এই গ্রামে শুধু সব গ্রামটাই মিক্সার গ্রাম, আমরা সব এই গ্রামে সবটাই হয়। ওই সামনে দেখা একজন বাইয়ে, একজন বাইয়ে তোমার এই একটা লেটেস্ট গাড়ি তোমার লইয়া আইরা, দেখা বোঝা যায় যেমন এই রাস্তাটাও বালা, আমরা আগের থেকে দিয়ে গ্রামটা উন্নত হয়েছে, রাস্তাও বালা, যেহেতু লেটেস্ট একটা আর এর লেগে আমরা গ্রামটা খুবই বালা, খুবই রাস্তাঘাট গুলো উন্নত হয়েছে, আগে আসলে ইট সোলিং, এখন ফিস রাস্তা হয়েছে, আর ফিস রাস্তা আগে রিস্কা ঠেট্টা একটা চলতো, আর এখন ফিসর কারণে বড় বড় গাড়িও চলে, এই লেটেস্ট চলে, খালি বাস ছাড়া বাস তো গ্রামে আয় না, লেটেস্ট প্রাইভেট লেটেস্ট কার সব সময় আয়।